নমস্কার, আমি পিয়ালি। আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেল ইজি কুকিং উইথ পিউতে। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সয়াবিনের একটা এমন রেসিপি যেটা খেলে আপনাদের ননভেজকেও সাইডে রাখতে হবে। চলুন দেখি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি জল ঝরিয়ে রাখা সয়াবিন, তারপরে আমি নিয়েছি এখানে গরম মশলা, তারপরে আমি পেস্ট করে নিয়েছি এখানে আদা, রসুন, টমেটো আর শুকনো লঙ্কাকে, আর এখানে আমি তারপরে নিয়ে নিয়েছি আলু কিউব করে কেটে রাখা ঠিক এরকম সাইজে, তারপরে আমি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। চলুন আমরা এবার কড়াইটা বসিয়ে নিয়েছি, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল, বেশ খানিকটা পরিমাণ সরিষার তেল দেবো এর মধ্যে। এবার তেলটাকে আমি গরম করে নেব। এই যে দেখুন আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ লবণ আর কিছুটা হলদি পাউডার। এবার আমি এর মধ্যে অ্যাড করব ভিজিয়ে রাখা সয়াবিনগুলো। এবার এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব, যাতে সয়াবিনের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা কেটে যায়। আঁচটা একটু আমরা স্লোতে রাখবো, রেখে এটাকে ভালো করে ভেজে নেব। এইভাবে সয়াবিনটা রান্না করলে সয়াবিনের গন্ধটা ছাড়ে না একদমই। এই যে দেখুন আমরা সয়াবিনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমরা এটাকে নাবিয়ে নেব। এখানে কড়াইটা আবার আমি বসিয়ে নিয়েছি, আবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সরিষার তেল। তার মধ্যে কড়াটা গরম হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমি ভালো করে লাল লাল করে একদম ভেজে নেব। এই যে দেখুন আলুগুলো এইভাবে আমরা ভেজে নেব। এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো নাবিয়ে নেব। এবার এই তেলটা থেকে আমি আলুগুলো তুলে নিয়েছি, এবার এই তেলের মধ্যে আমি অ্যাড করব গরম মশলাগুলো, যে গোটা গরম মশলাগুলো আমি নিয়েছিলাম সেগুলো। তারপর আমি দিয়ে দেব কাটা পেঁয়াজগুলো, এবার এগুলোকে আমি ভালো করে ভাজবো। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি ব্রাউন করে ভেজে নেব। এই যে দেখুন হালকা ব্রাউন করে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেব এর মধ্যে বেটে রাখা মশলাটা, যার মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম আদা, রসুন, লঙ্কা আর টমেটো। এবার এটাকে দিয়ে আমি মশলাটা ভালো করে একটু ভেজে নেব। হালকা আঁচে রেখে আমি মশলাটাকে সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে এবার আমি অ্যাড করব জিরে, হলুদটা। জিরে আর হলুদ পাউডারটা অ্যাড করার পরে আবার এটাকে ভালো করে মিক্স করে নেব আমরা। মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নেব। এই যে দেখুন মশলাটা আমাদের অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করছি চিনি, কিছুটা অল্প সামান্য পরিমাণ চিনি, আবার আমি মশলাটাকে নাড়িয়ে নেব। এই যে দেখুন আমাদের মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, ভালো মতো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলু আর সয়াবিনগুলো। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব একটু। এই যে দেখুন এটা কষিয়ে নিয়েছি, একটু ভেজে নিয়েছি ভালো করে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। অল্প করেই লবণ দেবো, কারণ আমরা প্রথমেই সয়াবিনটাতে লবণ দিয়ে রেখেছি।
এভাবে এটাকে একটু আরেকটু নেড়ে চেড়ে নেব। এই যে এটা হয়ে গেছে, কষিয়ে নিয়েছি আমি সয়াবিনটাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে আর সয়াবিনের টেস্টটা খুবই ভালো হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনাদের যেই পরিমাণ জুস রাখার থাকবে সেই পরিমাণ আপনারা জল দেবেন। আমি খুব বেশি জুস রাখবো না, তাই আমি এই অল্প পরিমাণ জল দিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে রাখব। ডিমি আছে, এটাকে আমি চাপা দিয়ে দেবো এবার। এই যে দেখুন, আমি 7 মিনিট পরে এটাকে খুলে দেখছি। দেখুন জলটা অনেকটাই টেস্ট নিয়েছে আর কত সুন্দর হয়েছে জিনিসটা। এবার আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু নাবিয়ে নেব। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আমাদের সয়াবিনের তরকারি একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। তো যারা সয়াবিন খেতে পছন্দ করে না, তাদেরকে এইভাবে সয়াবিন খাইয়ে দেখবেন, তাদেরও খুবই ভালো লাগবে, কারণ এটার টেস্ট অসাধারণ হয়। আর আমার রেসিপিটাকে দিয়ে আপনারা বানিয়ে দেখুন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমাকে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।